একটা হিন্দু ছেলে একটা মুসলিম মেয়েকে খুব পছন্দ করত। মেয়েটা প্রতিদিন মাদ্রাসায় যেত এবং ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো তাকে একটু দেখার জন্য। কিন্তু মেয়েটাকে ছেলেটা বলতে পারতো না, তাকে সে অনেক ভালোবাসে। তারপর একদিন বুকে সাহস নিয়ে মেয়েটির সামনে গিয়ে বলল, এই শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমার জীবন সঙ্গী হবে? তখন মেয়েটি বলল, এটা কি করে সম্ভব? আপনি হিন্দু আর আমি একজন মুসলিম, আমাদের মিলন কখনোই সম্ভব না, প্লিজ আপনি ফিরে যান। তখন ছেলেটা আবারও বলল, বিশ্বাস করো আমি তোমাকে অনেকটা বেশি ভালোবাসি। মেয়েটি তখন বলল, দেখুন পাগলামি ছাড়ুন আর আমাকে যেতে দিন। ঠিক সেই সময় ছেলেটি নিজের পকেট থেকে একটা ছুরি বের করে তার গলায় ধরল এবং বলল, তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এখানে দাঁড়িয়ে নিজেকে শেষ করে দিব। তখন মেয়েটি অনেক ভেবেচিন্তে বলল, আপনি কি পারবেন আমার জন্য মুসলিম হতে? তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। তখন ছেলেটা একটা মুচকি হাসি দিয়ে বলল, আরে তোমার জন্য তো আমি নিজের জীবনটা দিতেও প্রস্তুত, আর এটা তো কোনো বিষয় না। তারপর ছেলেটি মুসলিম হয়ে গেল এবং মেয়েটিও ছেলেটিকে ভালোবাসতে শুরু করলো। অনেকেই বলেন, ভাই ভালোবাসা দিয়ে কি হয়? আমি বলি, ভালোবাসা দিয়ে এই পৃথিবীর সমস্ত কিছু জয় করা সম্ভব।